এটা আমরা কোথায় আসছি? এটা হচ্ছে তো কুজবি রাজবাড়ি পাশে আগে ছোটবে। এটা রাজবাড়ি পাশে আসছি আমরা। হ্যাঁ হ্যাঁ পিছনে পিছনে রাজবাড়ি। হ্যাঁ পিছনে রাজবাড়ি, আমার পিছনে রাজবাড়ি। হ্যাঁ রাজবাড়ি। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া একটু ফোন করছি, ফোনটা তো দিবে। কে ফোন করলো? দিদি ফোন করলো নাকি আবার? হ্যাঁ দাঁড়া দাঁড়া। হ্যাঁ হ্যাঁ তুমি কোথায় আছো? সামনে ওই আমাকে তো যাদব, তুই আমার সঙ্গে যাবি নাকি থাকবি কেন? আমি থাকি, তুই যা তাড়াতাড়ি আসিস, ঠিক আছে? আচ্ছা দাঁড়া, হুম তাড়াতাড়ি আসিস। আমি আসতে আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আসিস কিন্তু। এখানে কেউ আছো? এক্সকিউজ মি, এই জায়গাটা বসা যাবে জায়গাতে? থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে কি মাটি না ঘাস এনে গো? আমি না কানে কম শুনি, জুড়ে বলবো একটু, ঠিক আছে? তোমরা এখানে কয়জন আছো? দুজন। আমি না দেখতে পাই না, বুঝছো? হাই, আমার নাম দীপন, তোমাদের নাম? আমার নাম বিউটি। হাই, তোমার নাম? গৌরী। নাইস নেম, থ্যাংক ইউ। আমি একটু কানে কম শুনি, হ্যাঁ একটু জোরে বলবা, ঠিক আছে? হ্যাঁ চোখে দেখি না, আমি অ্যাক্সিডেন্ট হচ্ছি তো এক বছর আগে, তারপর থেকে আমি আর চোখে দেখি না আর কি। তো আগে আমি চোখে দেখতাম। কদিন থেকে দেখো না? এই এক বছর হয়ে গেছে প্রায়। কি হয়েছে তোমার অ্যাক্সিডেন্টটা? আমি 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 অ্যাক্টিং করি তো, মানে পড়াশোনা করতাম, তো আমি যখন শিলিগুড়িতে যাই, শিলিগুড়িতে যাওয়ার পথে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তোমরা এখানে কি করছো? এখানে এই তো, তোমাদেরকে বিরক্ত করলাম না তো? না 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 ঠিক আছে ঠিক আছে, কেন বিরক্ত করবা বলো? তোমরা এখানে কেন আসছো, ঘুরতে আসছো? হ্যাঁ। তোমরা কি করো? নার্সিং এ? আচ্ছা আচ্ছা, কোথায় নার্সিং করো তুমি? এখানেই। তোমার সঙ্গে আরেকজন আছে না, আমার সঙ্গে হাত মিলালো যে, তুমি তুমি কি করো? একই কাজ করি। একই কাজ করো? আচ্ছা আচ্ছা। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি অনেক দূরে গো, আমাদের বাড়ি হলো গিয়ে সে শিলিগুড়িতে। আমি আসি দিদিকে দেখতে আসছি, দিদি আসছে ডেলিভারি তো, তো আজকে আমি দিদিকে দেখতে আসলাম। আমার সঙ্গে ভাই আসছে, আমি তো চোখে দেখি না, আমাকে নিয়ে আসলো। তা আমার সঙ্গে না জানো আগে না অনেক ফ্রেন্ড ছিল গো, এখন আর ফ্রেন্ড নাই, বুঝছো? আমাকে কেউ আর পাত্তা দেয় না এখন। কান্না করছো কেন আমাকে? না এখন জানো কেউ না পাত্তা দেয় না আমাকে এখন। জানো আমি যখন তোকে দেখতাম না, আমার একটা গার্লফ্রেন্ড ছিল, আমাকে বলতো তুই সে কিউট, তো হাসি দারুণ দেখতে, সমস্ত কিছু বলতো আমার সঙ্গে। তো আমরা ঘুরতে বেরোতাম, আমি অন্ধ হওয়ার পর থেকে আমাকে আর কোনোদিন ওকে ফোন করে না। আমাকে বলে কি তুই আমার সব, তুই যদি ভালো না বাসিস আমি কিন্তু এখন আমি ঝাঁপ দেবো নদী থেকে, আমাকে বলতো চল আমরা পালিয়ে বিয়ে করি। যখন আমি অন্ধ হলাম তখন আর আমাকে আর কেউ পাত্তা দেয় না। আমাকে ভালোই বাসে না, শুধু অভিনয় করছে, যদি ভালোবাসতো তাহলে এটা করতো না। আমাকে বলতো কি যে বাড়ি থেকে মানুক বা না মানুক চল আমরা পালিয়ে বিয়ে করি। আমি বলতাম যে এখন তো আমরা স্টুডেন্ট, আমি জানো আমি গ্রাজুয়েশন পাশ করেছি, আমি গ্রাজুয়েশন পাশ করার পর আমি এই তারপরে আমি অন্ধ হয়ে যাই, আমি আর পড়তে পারি না। আমার চোখ আস্তে আস্তে ভালো হচ্ছে, তবে আমি দেখতে পারি না, কিন্তু আগের থেকে একটু বেটার আছে, কিন্তু আমি রাস্তায় বেরোতে পারি না আর কি। আমি এক ঘর থেকে আরেক ঘরে যেতে পারি, তো তবু আমাকে ফোন, জানো আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে। পরিষ্কার একদম না? আচ্ছা আমি করছি। হ্যাঁ আমি প্রপোজ করি, ঠিক আছে? প্রপোজটা আমি তিনটা স্টেপে করবো, ঠিক আছে? তিনটা স্টেপে করবো। প্রথম স্টেপ, হ্যাঁ আই লাভ ইউ, এটা এক নম্বর স্টেপ। হ্যাঁ দুই নম্বরটা করছি, আই লাভ ইউ সো মাচ, এটা গেল দুই নম্বর স্টেপ, ঠিক আছে?
আমার সেলফি আমার সেটা কোথায় লাঠিটা কোথায় এই যে এখানে আছে হ্যাঁ আর হলো গিয়ে তিন নাম্বারটা বলি হ্যাঁ আই লাভ ইউ আমি তোমাকে সেই ভালোবাসি প্লিজ আমার কাছে যেও না প্লিজ প্লিজ আই লাভ ইউ তোমাকে আমি ডায়মন্ড ভালোবাসি প্লিজ আই লাভ ইউ এটা হলো আমার তিন নাম্বারটা ঠিক আছে কেমন লাগলো বলো নাইস দারুণ অ্যাক্টিং করতে পারো তুমি রে আরেকটা পারি হ্যাঁ সে মানে যখন রাগ দেখায় একজন মনে করো রাগ রাগ কি করে ঠিক আছে মনে করো আমি চা আনতে বললাম আমি বলবো এই যা চা নিয়ে তোর সাহস কি করে তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস কেমন হলো এটা নাইস একজনের মানে ভালো লাগে না 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 ভালো লাগে তাহলে তুমি হাত তালি দিলে না না রিয়েলি আরেকটা যখন অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টের জন্য আটক করে তখন এরকম করে ব্যাপারটা আমি দেখাচ্ছি হ্যাঁ ফটো ঠিক আছে না এটা একদম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এবার যখন আসে কেউ হয়তো অ্যাক্সিডেন্ট হলো বাঁচাও বাঁচাও কেমন হলো আমি ঠিক জায়গায় আছি তো আমি ঠিক আমি আগে জায়গাতে আছি তো হ্যাঁ 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 আগে জায়গাতে দেখো এটা ভেঙে যাবে তুমি তো দেখতে পাচ্ছ না আমার না আগে অনেক বন্ধু ছিল আমার এখন আর কোনো বন্ধু নাই কেউ আসে না আমার ভাই আমার সঙ্গে থাকে গার্লফ্রেন্ড আমার সঙ্গে আসে না গার্লফ্রেন্ড তো গার্লফ্রেন্ড তো বিয়ে হয়ে গেছে এখানে আমি আমি থাকি না তো আমি থাকি শিলিগুড়িতে আমি এখানে এসেছি দিদিকে দেখার জন্য তো আমাকে আমাকে আমি একাই থাকি এখানে আমি আছি দু দিন থাকবো তারপরে আবার চলে যাব আমাকে যে ও যে আসলো না আমার সঙ্গে ওই আমাকে নিয়ে যাবে আচ্ছা আমাদের কি ফ্রেন্ড মনে করে এখানে দুদিন যদি থাকো তাহলে একটা কথা বলি খারাপ পাবে না তো না না বলো তোমরা দেখতে দারুণ কিউট না না গো আমি দেখতে পারি না তোমাদের আওয়াজ না মনে হচ্ছে তোমার দারুণ কিউট তোমরা দেখতে एक्चुअली আওয়াজটা আমি তো অন্ধ আমাকে পাত্তা দেয় না চলে যায় ধাক্কা ওইদিনকে আমি আসছিলাম আমি কোচবিহারে তো আমাকে ধাক্কা মারলো তো আমার ভাইটা ছিল তো ভাইটা দেখতে পেলো তো কিছু বলে না আমি বললাম কিছু বলিস না কি আছে আর কি আমার ভাইটা যখন আসবে ভাইটা কিন্তু নাম্বার দিয়ে যাবে আমি তোমার সঙ্গে কথা বলবো ঠিক আছে তোমাদের সঙ্গে ঠিক আছে ফ্রেন্ড হিসেবে বলবো ঠিক আছে আমি গার্লফ্রেন্ড চাই না গার্লফ্রেন্ড কি হবে বলো ফ্রেন্ডই সবচেয়ে ভালো ফ্রেন্ড হলে পরে গার্লফ্রেন্ডও অনেক দূরে থাকে একটা বেস্ট ফ্রেন্ড যথেষ্ট আমাকে অন্ধ অন্ধ দেখে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল বলে অন্ধ অডিশন হবে না তো চলে আসতে আমার কি করবো বাড়িতে আছি বাড়িতে বাবার সঙ্গে থাকি মার সঙ্গে থাকি মনে হচ্ছে চোখ ভালো হবে ধাক্কা দেখাচ্ছি তো আমরা বললো যে আমার মনকে এক বছরের মধ্যে আমার চোখ খুব সুস্থ হয়ে যাবে কিন্তু এখন আমি দেখতে পাই না ঠিক আছে সুস্থ হয়ে যাবে বললো একটা কথা বলি তোমাকে তো একটা কথা বলো তুমি রাগ করবে না তো জোরে বলে রাগ করবো না তো দেখো কি আছে বলো হাসি ঠাট্টাই সবকিছু না তো আজকে তোমার সঙ্গে কথা বললাম হয়তো বা তোমরা কোনোদিন ভুলতে পারবে না কারণ আসলে আমি একজন ইউটিউবার আমি চোখে দেখতে পাই অভিনয় করছিলাম আমি প্র্যাঙ্ক জানি তো প্লিজ খারাপ পেও না প্লিজ প্লিজ ক্যামেরা ক্যামেরা কথা ক্যামেরা তোকে দেখতে প্লিজ হাই করে দাও প্লিজ 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 আসলে আমি ইউটিউবার তো কুচবিহারে আমি প্যাং করি তো আমি ভাবলাম আজকে আসি কুচবিহারে সমস্ত সত্যিই বললাম কিন্তু আমি অন্ধ না আমি তোকে দেখতে পাই মজা করলাম ঠিক আছে খারাপ পাবে না তো প্লিজ হাই করে দাও প্লিজ
সরি ভিডিওতে সমস্যা নেই তো না না বলো দীপন রয় চ্যানেল সাবস্ক্রাইব করো প্লিজ বলো হাই দীপন রয় চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো